কেন যে বিয়ে হয় না কিছু ভালো লাগে না, তবে যে বিয়ে হবে ভালো আমার। কেন যে বিয়ে হয় না কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। এরে মিঠু বন্ধু, তুই দেখছি বিয়ে করার জন্য পাগলা দিওয়ানা হয়ে গেছি। আরে বন্ধু হ্যাঁ, সেজন্যই তো এই বিয়ের গানটা গাইলাম। গানটা সুন্দর না? সুন্দর, কিন্তু এই গান তো আমি আগে কোনোদিন শুনিনি। আরে আরে বন্ধু, এই গানটা শুনবি কেমন করে? এই গানটা তো আমি একটু আগেই বানালাম আর শুরু করলাম, আর তোর সামনে গানটাও গাইলাম। আরে বন্ধু, তুই এভাবে গান বানালে আবার সুর দিলে তুই তো একদিন গীতিকার সুরকার সবই হয়ে যাবি। এই শালা বানরের বাচ্চা বানর, মুখে কি গন্ধ রে এই শালা বানর। তুই তোর দাঁত কেলানি এবার বন্ধ কর, তোর মুখের যে কি দুর্গন্ধ, মনে হচ্ছে তুই এক সপ্তাহ ধরে ব্রাশ করিসনি। তুই ঠিকই বলেছিস বন্ধু, আমি এক মাস থেকে দাঁত মাজি না। দাঁত না মেজে মেজে পেপসুডেন্ট কেনার টাকা দিয়ে বউয়ের জন্য ফেস ওয়াশ কিনেছি, তাই তো বলছি বিয়ে করিস না। কিরে বিট্টু, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এমনিতে দাঁড়িয়ে গল্প করছিলাম আর কি। তা কিংকং দাদা, তুমি এই মিষ্টি ধারি নিয়ে কোথায় যাচ্ছিলে গো? শ্বশুর বাড়ি, জানিস তো বিট্টু, শ্বশুর বাড়ি মধুর হারি। ও তুই জানবি কি করে? তুই তো এখনো বিয়েই করিসনি। আরে বিয়ে কর, বিয়ে কর, বিয়ে করলে খালি খাও না খাও। দেখলি রে বানর বন্ধু, শ্বশুর বাড়ি কত ভালো। চল চল বাঘটকের বাড়িতে চল, তুই যদি না যাস তাহলে কিন্তু আমি একাই যাব। আরে না না, আমিও যাব তোর সঙ্গে। এরপর বিট্টু শিয়াল আর বানর বাঘটকের বাড়িতে যায়। আরে ঘটক মামা, এ কি অবস্থা তোমার? তুমি উঠান দারু দিচ্ছ কেন? এই দেখ, বিয়ে করার নমুনা, আমি বিয়ে করে ফেসে গেছি, তাই বলছি বন্ধু তুই বিয়ে করিস না। দূর শালা, তুই চুপ কর তো, বাকি গুলো ঘটক মামাকে বলতে দে। এরে এখন কি করি? এরা যদি জেনে যায় আমার বউ আমাকে দিয়ে এসব করাচ্ছে, তাহলে তো কেউই আর বিয়ে করতে চাইবে না, আর তাহলে তো আমার ঘটকালির ব্যবসা লাল বাতি জ্বলবে। কি হলো ঘটক মামা, কি ভাবছেন এত? আর মামি বা কোথায়? আরে তোমাদের মামি একটু বাপের বাড়িতে গেছে তো, তাই আমি এসব করছি। ও এবার বুঝেছি, তাই বলো আর কি। কি গো, তোমার উঠান ঝাড়ু দেওয়া হলো? ঝাড়ু দেওয়া হয়ে গেলে বাসনগুলো ধুয়ে নিও, আর তার আগে আমাকে এক গ্লাস লেবু শরবত দিয়ে যাও। ঘরে শুয়ে শুয়ে থাকতে থাকতে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আসছি বেবি, আসছি। এসব কি হচ্ছে রে বানর বন্ধু? এই সবই হচ্ছে বিয়ের ফল, বুঝলি বন্ধু? তাই তো বলছি তুই বিয়ে করিস না। ওরে শালা বানরের বাচ্চা বানর, তুই কি ভেবেছিস আমি তোর চালাকি বুঝতে পারবো না? আমি যাতে করে বিয়ে না করি এসবই হচ্ছে তোর চাল। তোদের শালা কাউকে লাগবে না আমার, আমার নিজের বিয়ে আমি নিজেই করতে পারবো। কোনো একটা শিয়ালিনীকে দেখে শুভ কাজটা সেরে ফেলবো। এই কথা বলে বিট্টু শিয়াল সেখান থেকে চলে যায়, আর এভাবে কেটে যায় সেই দিনটি। পরের দিন, না না বাবা, আমার বিয়ের পাত্রী আমাকে খুঁজতে যেতে হবে। আরে আরে বিট্টু বন্ধু, এত হিরো সেজে কোথায় যাচ্ছি? তা আমাকেও তোর সঙ্গে নিয়ে চল না। এই কেলো করেছে রে, আমি যাচ্ছি একটা শুভ কাজে, আর এই বেটা বানর কোথা থেকে যে জুটলো। না না বাবা, একে আমার সঙ্গে কিছুতেই নিয়ে যাওয়া যাবে না। আরে বানর বন্ধু, তুই আমার সঙ্গে যাবি? তাও আবার এভাবে? যা যা বাড়িতে গিয়ে
তুই আমার মতো হিরো সেজে আয়, বুঝলি? আমি তোর জন্য বরং এখানেই অপেক্ষা করছি। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে বাড়িতে যাচ্ছি, তুই কিন্তু এখানেই থাকি। এই কথা বলে বানর বাড়িতে চলে যায়, আর বিট্টু শিয়াল সেখান থেকে তাড়াতাড়ি তার বাইক নিয়ে যেতে থাকে। আর অমনি বিট্টু শিয়াল একটা সুন্দরী শিয়ালিনীকে দেখতে পায়। এই যে দাদা, আমাকে একটু লিফট দিবেন? আরে আরে, কি বলছো সুন্দরী, তুমি চাইলে তো আমার পুরো গাড়িটাই তোমাকে দিয়ে দেব। যা নটি বয়। ও সুন্দরী, আমি না তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে গেছি গো, তুমি কি আমাকে বিয়ে করবে? কি, তোমার মতো একটা হ্যান্ডসাম শিয়ালকে তো যে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে, আমি তবে কেন করব না, আমি তো রাজি। তাহলে তো হয়ে গেল, লারকা লারকি রাজি, তো কে করে কা কাজি। এই সুন্দরী, তুমি আমার বাইকের পেছনে উঠে বসো, আমরা সোজা কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। এরপর বিট্টু শিয়াল সেই অচেনা সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়। এই যে সুন্দরী বউ, এটাই হলো আমার বাড়ি। সেটা আমি জানি। কি বললে, তুমি জানো মানে কিভাবে জানো তুমি? বাহ রে, তুমি কি তোমার বউকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে অন্য কারের বাড়িতে নিয়ে যাবে নাকি? আরে আরে বউ, তুমি তো অনেক ফান করতে পারো, চলো চলো তাহলে আমরা এখন ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে বানর বন্ধু যে তুই, এই শালা বানর, কি দেখছিস এমন হা করে? আরে ওটা আমার বৌদি আর তোর বউ। আরে তুকু তুকু, ওটা আমার বউ আর তোর হলো বৌদি, কালি প্রেম হলো আর কালি বিয়ে হয়ে গেল। কি বলছিস, চেনা নেই জানা নেই, তুই এভাবে বিয়ে করে ফেললি, কাজটা কিন্তু ঠিক করিস নি। আরে আরে, আস্তে করে বল, তোর বৌদি শুনে ফেলবে রে। তুই এখন যা, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো এখন। ওগো এসো এসো, ঘরে এসো, ঘরে নতুন বউ রেখে এভাবে বন্ধুদের সঙ্গে গল্প করতে হয় না, এসো এসো ঘরে এসো। এইভাবেই সেই দিনটি কেটে যায়। রাতের বেলায় কি গো, তুমি কি ঘুমিয়ে পড়েছো? আরে এই শিয়ালটা দেখছি গাধার মতো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, এবার তাহলে আমি আমার কাজটা শুরু করি। এই কথা বলতেই বিট্টু শিয়ালের বউয়ের পা দুটো অনেক লম্বা হয়ে যায়, আর তার চেহারা একদম ডাইনির মতো হয়ে যায়। আসলে বিট্টু শিয়ালের বউ কোনো সাধারণ শিয়ালিনী ছিল না, সে ছিল লম্বা পাওয়ালি ডাইনি। এবার তাহলে আমি আমার মিশন সাকসেস করতে যাচ্ছি। এই কথা বলে সেই লম্বা পাওয়ালা ডাইনি বাঘের বাড়িতে যায়। আরে কে 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 তুমি? আরে আরে, আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। বাবা আমাকে বাঁচাও, বাঁচাও বাবা আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমার মেয়েকে বাঁচাও, ওই ডাইনি যে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে। বিট্টুর বউ কারো কোনো কথা না শুনে বেলাকে নিয়ে তার লম্বা পা দিয়ে বনের গভীরে চলে যায়, আর বাঘবাঘিনীর চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে। কি হয়েছে ঘটক মামা, আমাকে সব খুলে বলুন। ঘটক মামা, বেলা এভাবে চিৎকার করছিল কেন? কি হয়েছে বেলার? আর বেলাই বা কোথায়? ওই লম্বা লম্বা পাওয়ালি ডাইনি আমার বেলাকে নিয়ে চলে গেছে। বেলা মারে, তুই কোথায়?
তোমরা আমার বেলাকে এনে দাও, এনে দাও। আরে কি বলছে ঘটক মামা, লম্বা পাওয়ালা ডাইনি? হ্যাঁ, ওই ডাইনির লম্বা লম্বা দুটো পা আছে। এ বনের কোনো বাচ্চাকে নাকি ও ছাড়বে না। ও নাকি কি শর্ত পূরণ করতে এসেছে। এসব কি বলছো ঘটক মামা, তাহলে এখন আমরা কি করব? শোনো তোমরা, এখন তো অনেক রাত, যা করার কালকে সকালে করতে হবে। এখন যে যার বাড়িতে চলে যাও। আরে আরে কি ব্যাপার, আমার বউ কোথায়? বউ, ও বউ কোথায় গেলে তুমি? ওই লম্বা পাওয়ালি ডাইনি আমার বউকে আবার নিয়ে যায়নি তো? বউ, ও বউ কোথায় গেলে তুমি? আরে কি হয়েছে, এভাবে ডাকছো কেন? আমি তো ওই টয়লেটে গিয়েছিলাম। আরে বউ, তুমি তো জানো না লম্বা পাওয়ালা ডাইনি আমাদের বনে এসে বাঘ মামার মেয়েকে নিয়ে চলে গেছে। ওরে বাবারে, লম্বা পাওয়ালি ডাইনি! ওগো, আমার তো ভীষণ ভয় করছে। আরে আরে বউ, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি তোমার সাথে। চলো তো চলো। এ কি বউ, তোমার হাতে রক্ত! ইয়ে মানে, তুমি আমাকে এত জোরে জোরে ডাকছিলে যে আমি ওই টয়লেট থেকে তাড়াহুড়া করে আসতে গিয়ে হাড়টা কেটে ফেলেছি। ও তাই বলো, চলো চলো তাহলে এখন ঘুমিয়ে পড়ি। পরে দিন ঘটক মামা, আমরা পুরো বন তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও বেলা মাকে পাইনি। এদিকে তো ওই তান্ত্রিক বাবাও 3 দিনের জন্য অন্য বনে গিয়েছে। তান্ত্রিক বাবা ফিরে এলেই ব্যাপারটা সব জানা যাবে। রাতের বেলায় ওই তান্ত্রিক ফিরে আসার আগে আমাকে বনের কচি কচি বাচ্চাদের রক্ত খেয়ে চির অমর হতে হবে। আর মাত্র 2টো বাচ্চার রক্ত খেলে 100টা বাচ্চার রক্ত খাওয়া হবে। এর আগে যে বনে গিয়েছিলাম বাচ্চা খেতে, ওই বনে তো সবাই জেনে গিয়েছিল আমার কথা। আর ওই তান্ত্রিক যদি না যেত ওই বনে, তাহলে আমি ওই বনে 100টা বাচ্চার রক্ত খেতে পারতাম। এই বনে কষ্ট করে আমাকে আর আসতে হতো না। সে যাই হোক, আজ একটা বাচ্চার রক্ত খাবো আর কাল আরেকটা। আর তারপরে এই বোকা হ্যান্ডসাম স্বামীকে খেয়ে চলে যাব এখান থেকে। এই কথা বলে বিট্টুর বউ তার ডাইনি রূপ ধারণ করে, আর ঘুমের মধ্যে থাকা বানরের মেয়েকে বনের ভিতরে নিয়ে যায়। সকালে এসব কি হয়ে গেল, আমার মেয়ে কোথায় গেল? ঘুমের মধ্যে আমরা কিছুই বুঝতে পারলাম না। ওই লম্বা পাওয়ালা ডাইনি আমার মেয়েকে ধরে নিয়ে যায়নি তো? না, এটা হতে পারে না। আমাকে আমার মেয়েকে এনে দাও, আমার মেয়ে। আরে বানার বন্ধু, শান্ত হও, শান্ত হও। তুমি বৌদি শান্ত হও। বাঘিনী মামি, আপনি বানর বৌদিকে সামলান, আমি বানরকে নিয়ে আমার বাড়িতে যাচ্ছি। এই কথা বলে বিট্টু শিয়াল বানরকে নিয়ে তার বাড়িতে যায়। বানর বন্ধু রে, তুই এখানে একটু বস, আমি এক্ষুনি আসছি। বউ কি করছো তুমি? আরে বউ, তোমার ঠোঁটে এত রক্ত লেগে আছে কেন? আরে তুমি রক্ত পেলে কোথায়, আমি তো পান খেয়েছিলাম, তাই তো ঠোঁট এমন রক্তের মতো লাল হয়ে আছে। শোনো বউ, কাল রাতেও না ওই বানর বন্ধুর মেয়েকেও ওই লম্বা পাওয়ালা ডাইনি নিয়ে গেছে, তাই তো আমি বানরকে নিয়ে এলাম একটু সান্ত্বনা দিতে। তুমি একটু ওকে ডাবের জল পেরে খাওয়াও, আমি একটু টয়লেট থেকে আসছি। শুনছো, এমন জোরে জোরে পাত মারছি আমি।
কি গন্ধ, কি গন্ধ! যাও যাও, তাড়াতাড়ি টয়লেটে যাও। আরে বউ, বাথটা কোথায়? ওই ভিতরে আছে, ধরতে রি। এখন কি করি, ডাব তো গাছে, এখন আমি ডাব পারবো কেমন করে? আরে আশেপাশে তো কেউ নেই, আমি বরং আমার পা দুটো লম্বা করে ডাব পারি, কেউই বুঝতে পারবে না। এরপর বিট্টু শিয়ালের বউ তার পা গুলোকে লম্বা করে আর লম্বা পা দিয়ে ডাব গাছ থেকে ডাব পাড়তে ধরে। তখনই বিট্টু শিয়াল তাড়াতাড়ি তার বউয়ের পা দুটোকে শিকল দিয়ে বেঁধে ফেলে আর তান্ত্রিক বাবাও সেখানে চলে আসে। ওরে বৌরে, তোমার সব কাহিনী আমি জেনে ফেলেছি। যেদিন তোমার হাতে রক্ত দেখেছিলাম আমি, সেদিন থেকেই আমি তোমাকে সন্দেহ করি। আর রাতে যখন বানরের মেয়েকে নিয়ে বনের ভিতরে গিয়েছিলে, তখন আমি সব দেখে ফেলেছি। আর ইচ্ছে করেই আজকে তোমাকে দিয়ে আমি ডাব পাড়িয়েছি, যাতে করে তোমার আসল রূপ সবাই দেখতে পারে। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে, আমাকে ছেড়ে দে। বিট্টু, দাঁড়িয়ে কি দেখছো? এই নাও মন্ত্রপুত দেয়ার সেলাই, এটা দিয়ে ওই লম্বা পাওয়ালা ডাইনির শরীরটা আগুনে পুড়িয়ে ফেলো। তুই কি ভেবেছিলি, শয়তান ডাইনি কোথাকার এ বনে এসে তোর তাণ্ডলীলা চালাবি? না, এমনটা করো না বিট্টু, আমি তো তোমার বউ। চুপ কর লম্বা পাওয়ালা ডাইনি, তুই আমার বউ কখনো হতে পারিস না। না বাজাও, ওরে আমার লম্বা পা পড়ে গেল রে, বাজাও। ভিক্ষা দেন ভিক্ষা দেন বুড়িমা, ও বুড়িমা ভিক্ষা দেন আমারে প্রাণের বুড়ি মাগো। এই কে রে, কে তুই? আমার জায়গায় বসে ভিক্ষা করছিস আর আমার কাছে কিনা ভিক্ষা চাইছিস? ভাগ এখান থেকে, পুরান পাগল ভাগ পায় না আর নতুন পাগলের আমদানি, যা ভাগ এখান থেকে। বুড়িমা, তুমি আমাকে এমন করে কেন বলছো? আমি তো এখানে বসে ভিক্ষা করছিলাম, আমি তো জানতাম না যে তুমিও আমার মতো ভিক্ষা করো, আর তোমার যেটা সেটাও তো আমি জানতাম না। এখন তো জানলি, যা ভাগ এখান থেকে। কি রে, যাবি নাকি? না না বুড়িমা, তোমাকে কিছুই করতে হবে না, আমি চলে যাচ্ছি এখান থেকে, চলে যাচ্ছি আমি। এ কথা বলে দুঃখে হাসছানা সেখান থেকে চলে যায়। না না, মনে হচ্ছে এভাবে হবে না, আমি বরং একটা কাজ করি, এ বনের পশুদের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করি। আমি তো এখনো অনেক ছোট, নিজে তো শিকারও ধরতে পারবো না, আর থাকার জন্য তো একটা আশ্রয় চাই। না না, এটাই আমাকে করতে হবে, এটা ছাড়া যে আর কোনো উপায় নেই। এই কথা বলে দুঃখে হাসছানা ভিক্ষা করার জন্য বানরের বাড়িতে যায়। বানর কাকু, ও বানর কাকু, আমি না আজ দুদিন থেকে কিচ্ছু খাইনি, আমাকে তুমি একটু খাবার ভিক্ষে দেবে? ও বানর কাকু, আমাকে একটু আশ্রয় দেবে? দাও না বানর কাকু, আমাকে একটু আশ্রয় আর একটু খাবার। তাই নাকি? হাসছানা, তুই আমার কাছে আশ্রয় চাচ্ছিস আবার খাবারও চাচ্ছিস, তাহলে তোকে আমি কোনটা দেব বল? বানর কাকু, আমি এক দুঃখী হাসছানা, এই দুনিয়ায় আমার কেউ নেই, থাকার মতো কোনো জায়গা নেই, আমাকে তুমি একটু থাকার জায়গা দাও না বানর কাকু, আর আমাকে একটু খেতে দাও। আমি যে দুদিন থেকে কোনো কিছুই খাইনি। তোকে তো বললাম যে কোনো একটা চা,
ভানু কাকু, তাহলে তুমি আমাকে খাবারই ভিক্ষা দাও। আরে এভাবে কেউ খাবার ভিক্ষা চায় নাকি? ভিক্ষা চাইতে হয় গান গেয়ে গে। তুই বরং একটা কাজ কর, গান গেয়ে গে আমার কাছে ভিক্ষা চা, তারপর দেখি তোকে ভিক্ষা দেওয়া যায় কিনা। ঠিক আছে বানু কাকু, আমি তাহলে তোমার কাছে গান গেয়ে ভিক্ষা যাচ্ছি। ভিক্ষা দেন ভিক্ষা দেন বানু কাকু, ও কাকু ভিক্ষা দেন আমারে প্রাণের কাকু কাকু গো। আরে বাহ, তোর কণ্ঠটা তো অনেক সুন্দর। বানু কাকু এবার তো ভিক্ষা দাও। কি বললি? আমি তোকে ভিক্ষা দেব? আরে আমি হলাম একটা হাড় কিপড়ে। কোনো পিঁপড়া যদি আমার বাড়ি থেকে কোনো চিনির দানাও নিয়ে যায়, আমি ওই চিনির দানা ওই পিঁপড়ার মুখ থেকে নিয়ে আসি, আর তোকে আমি খাবার ভিক্ষে দেব। যা ভাগ এখান থেকে। বানু কাকু তুমি তো বলেছিলে গান গিয়ে ভিক্ষে চাইলে তুমি আমাকে খাবার ভিক্ষে দিবে, তাই নাকি? আরে আমি তো বলেছিলাম চিন্তা করে দেখবো তোকে ভিক্ষা দেওয়া যায় কিনা, যা ভাগ এখান থেকে। এই কথা বলে বানর দুঃখী হাঁসছানাকে একটা লাথি মারে, আর এক লাথি খেয়ে দুঃখী হাঁসছানা বাঘের বাড়িতে গিয়ে পড়ে। বাঘ মামা, ও বাঘ মামা, আমাকে একটু ভিক্ষে দিবে, জানো আমি না দুদিন থেকে কিচ্ছু খাইনি। ও বাঘ মামা, আমাকে তুমি একটু খাবার ভিক্ষে দাও না, আমি যে না খেয়ে আছি। তাই নাকি? যা ভাগ এখান থেকে, আমার টাকা পড়েছে তোকে খাবার ভিক্ষে দিতে, যাবি নাকি তোকে আমি খেয়ে ফেলবো? দুঃখী হাঁসছানা এভাবে অনেকের বাড়িতে গিয়ে খাবার ভিক্ষে চায়, কিন্তু কেউই তাকে খাবার ভিক্ষে দেয় না, আর এভাবেই কেটে যায় সেই দিনটি। কতজনই তো কাছে গেলাম একটু আশ্রয় চাইতে, আশ্রয় তো দূরের কথা, কেউ তো আমাকে খাবারও দিল না, এভাবে না খেয়ে মরেছে। আমি বরং ওই দুষ্টু শিয়ালে পেটে গিয়ে একবারই মরে যাই। বাবা মা, তোমরা যাবার সময় কেন আমাকে নিয়ে গেলেন না তোমাদের সঙ্গে? এখন যে আমাকে খিদে জ্বালায় মরতে হচ্ছে, এভাবে থাকলে তো আমি না খেয়ে মরেই যাব। তার চেয়ে বরং ওই শিয়ালের পেটে একেবারে গেলে কষ্ট আমার কম হবে। এই কথা বলে দুঃখে হাঁসছানা দুষ্ট শিয়ালের কাছে যায়। আরে দূর বাবা, এভাবে ফকিরের মতো ঘুরে ঘুরে শিকার করতে যে আর ভালো লাগে না আমার, এভাবে শিকার না খুঁজে তো আর কোনো উপায়ও নেই, পেটের ভিতরে কিছু একটা তো দিতে হবে, তা না হলে যে পেটটা শুধু খাই 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 করবে। আরে আরে ওটা কি দেখছি আমি? আরে বাস, ওটাতে দেখছি একটা হাঁসছানা, যাই যাই ওই হাঁসছানা থেকে গিয়ে খাই। এই কথা বলে দুষ্ট শিয়াল সেই দুঃখী হাঁসছানার কাছে যায়। শিয়াল মামা, কোথায় যাচ্ছ তুমি? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ, এই বোকা হাঁসছানা বলে কি রে বাবা, ও নাকি আমার কাছেই যাচ্ছিল, বোকা হলে কি এত বোকা হয় নাকি? হ্যাঁ শিয়াল মামা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। বোকা হাঁসছানা, যেখানে আমাকে দেখলে সবাই প্রাণের ভয়ে পালিয়ে যায়, আর তুই কিনা আমার কাছে যাচ্ছিলি, কিন্তু কেন রে? কারণ আমার যে প্রাণ হারানোর কোনো ভয় নেই, আমি তো নিজেই তোমার কাছে তোমার শিকার হতে যাচ্ছিলাম, কারণ খিদের জ্বালায় এত কষ্ট করে মরার চেয়ে তোমার পেটে একবারে যাওয়াই ভালো, তাহলে আমার কষ্টটাও কম হবে, এভাবে খাবারের জন্য কারো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না।
দুঃখী হাসটানার মুখে এমন কথা শুনে দুষ্ট শিয়ালের মনে অনেক মায়া জন্মে। আর দুষ্ট শিয়াল বলে, আরে কাঁদিস না কাঁদিস না। আচ্ছা তোর বাবা মা ভাই বোন তারা কোথায়? তাদেরকে তো দেখছি না আমি। শিয়াল মামা, সে এক করুণ কাহিনী, ওসব তুমি শুনে কি করবে? আর যে বরং তুমি আমাকে খেয়ে ফেলো। একটু আগেই তো বলছিলে তোমার নাকি খুব খিদে পেয়েছে। কিন্তু তার আগে আমি তোর করুণ পরিণতির কথা শুনতে চাই রে। বল দেখি, বল কি হয়েছিল তোর বাবা মায়ের, আর কেনই বা তুই এভাবে পথে পথে ঘুরছিস? ঠিক আছে শোনো, তবে আমি রূপপুর বনে আমার বাবা মা আর বোনের সঙ্গে অনেক সুখে ছিলাম। হাসি কোথায় গেলে? আরে হাসি গেলে কোথায়? এই দেখো দেখো কতগুলো শিকার এনেছি। ও মা, আজ দেখছি তুমি অনেকগুলো শিকার ধরে এনেছো, তা কেউ কি আসবে নাকি? না হাসি, কেউই আসবে না। আমি তো আমার দুই মেয়ের জন্য এত শিকার করে এনেছি যাতে আমার মেয়েরা খাবারের কোনো কষ্ট না পায়। কারণ ওরা খাবারের অভাবে কষ্ট করবে সেটা যে আমি সহ্য করতে পারবো না। হাসি তুমি ঠিকই বলেছো। হাসি আমার সোনা মেয়েরা কোথায়? ওদেরকে যে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় আবার ঘুমাচ্ছে? কি বলছো, ওরা এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে? আরে ডাকো ডাকো, তাড়াতাড়ি ডেকে আনো ওদের। তোমার মেয়েদেরকে তুমি ডাকো। মা বাবা আমাদেরকে আর ডাকতে হবে না, আমরা ডেকে গেছি। বাবা তুমি আজ কি কি শিকার ধরে এনেছো? শুধু কি শামুক নাকি মাছ এনেছো? আজ তোদের জন্য আমি বিলের একদম টাটকা টাটকা মাছ ধরে এনেছি। সোনা মারা তোরা সেটা খাবি মজা করে। কি মজা কি মজা, আমরা বিলের টাটকা টাটকা মাছ খাবো। মা ও মা তাড়াতাড়ি খেতে দাও, আমাদের যে খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হাসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দাও দাও আমার মেয়েদেরকে, তাড়াতাড়ি ওই বিলের টাটকা টাটকা মাছ খেতে দাও। বাবা আমাদের তো খাওয়া শেষ, আমরা এবার একটু খেলতে যাই। হ্যাঁ বাবা আপু ঠিকই বলেছে, আমরা তাহলে একটু খেলতে যাই। আচ্ছা ঠিক আছে যা, তবে মারে দূরে কোথাও যাস নে। ঠিক আছে বাবা, আমরা এখানেই খেলা করব। বোন আমি তোকে বল দিব আর তুই আমাকে বল দিবি, বুঝতে পেরেছিস? ঠিক আছে বোন। এইভাবে আমি আমার মা বাবা বোনকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিলাম। কিন্তু কিন্তু কি রে বল দেখি? তারপরে একদিন, হাসি আকাশের অবস্থা দেখছি খুবই খারাপ, মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় হতে পারে। আশা তাহলে এখন কি করব? আমাদের ছানা দুটো তো অনেক ছোট, ওরা তো এখনো সাঁতার শেখেনি। হাসি সেই কারণেই তো আমার খুব ভয় হচ্ছে, যদি ঝড়ে কিছু হয়ে যায় তখন? না না হাসা এভাবে বলো না, আমার মনে হয় তেমন কিছুই হবে না, নিশ্চয় উপরওয়ালা আমাদেরকে রক্ষা করবেন। হাসি তোমার কথাই যেন ঠিক হয়, তোমার কথাই যেন সত্যি হয় হাসি। তারপর তারপর কি হলো? তারপর সেই দিনই শুরু হয় এই কালবৈশাখীর ঝড়, আর সেদিনই অনেক বন্যা হয়। হাসি তুমি মেয়েদেরকে সামলাও, তোমার পিঠে নাও ওদেরকে, আমি দেখছি একটা ভেলার ব্যবস্থা করতে পারি কি না। এরপর বাবা আমাদের জন্য ভেলা নিয়ে আসতে ধরে, তখনই ঝড়ের কারণে একটা গাছের ডাল ভেঙে পড়ে বাবার মাথায়। একটা বড় গাছ মায়ের শরীরের উপরে এসে পড়ে, আর মা এখানেই মারা যায়।
দৃশ্য দেখে অনেক জোরে জোরে কাঁদতে থাকি। তখন কি করব আমরা কিছুই বুঝতে পারছিলাম না। প্রচন্ড বাতাসের কারণে আমার ছোট বোনটাও ফেলা থেকে পানিতে পড়ে যায়। তারপর আমি শুধু বেঁচে যাই। কাঁদিস না হাসছ না, তোর সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে রে। কিন্তু আজকের পর থেকে আমি তোর সঙ্গে আর খারাপ কিছু হতে দেব না রে। আজ থেকে তুই আমার সঙ্গে থাকবি। তুমি না আমাকে খেতে দিয়েছ? তুই যে আমাকে মামা বলে ডেকেছিস, আমি কি আর তোকে খেতে পারি বল? মামা হয়ে নিজের ভাগ্নিকে কি করে খাবো বল দেখি। মামা, তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ, আজ থেকে তুই আমার সঙ্গেই থাকবি। আগে আমি অনেক অন্যায় কাজ করেছি, তোদের মতো অনেক ছোট ছোট নিরীহ পশুদেরকে খেয়ে ফেলেছি। কিন্তু আজ তোর কথা শুনে আমার মনে থাকা ভালো প্রাণীটা জেগে উঠেছে রে। আমি আজ থেকে ভালো হয়ে গেছি রে মা। শিয়াল মামা, তুমি সত্যি বলছো? সত্যি তুমি ভালো হয়ে গেছো আর আমি তোমার সঙ্গেই থাকবো? হ্যাঁ রে মা, হ্যাঁ, আজ থেকে তুই আমার সঙ্গে থাকবি। জানিস না মামা বাগনে যেখানে বিপদ নাই সেখানে। এরপর থেকে শিয়াল দুঃখী হাসছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।